নিটিউজি দু পরীক্ষার ফলাফল বহাল রাখল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়ে জানাল পুনরায় পরীক্ষা নেওয়া ন্যায়সঙ্গত হবে না এতে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি দুটি জায়গার একশো পঞ্চান্ন জন পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের সুবিধা পেয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন সত্যের জয় হয়েছে এনটিএ শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এনএমসি কাউন্সেলিং শুরু করবে